বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে তৈরি করব ডিফারেন্টভাবে মোরগ পোলাও। তো মোরগ পোলাও তৈরি করার জন্য আমাদের উপকরণ লাগবে পোস্তদানা, বাদাম, বিরিয়ানি মশলা যেটা আমরা বাসায় তৈরি করেছি, তেজপাতা, শাহি জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ কুচি করে নিলাম, টমেটো গোল গোল করে কেটে নিলাম, আদা রসুন বাটা, ডিম সেদ্ধ করে নিলাম, মরিচ কুচি, তো আমরা মটর নিলাম, আর আলুগুলো এইভাবে চার টুকরো করে নিলাম, আর মাংসগুলো ভালোভাবে ধুয়ে এভাবে কেটে নিলাম যাতে মশলাগুলো ভিতরে ঢুকে। দই, পোলাওয়ের চাল আমরা ভালোভাবে ধুয়ে নিলাম, আর পোস্তদানা, আদাম আর হচ্ছে জিরা বেটে নিলাম। এখন আমরা চুলায় একটা কড়াই বসিয়ে দিব, এর মধ্যে দিয়ে দিব তেল, গরম হওয়ার জন্য ওয়েট করব। তোমাদের এই পাশে পোলাওয়ের চালের জন্য গরম পানি বসিয়ে দিলাম। আমাদের তেলটা গরম হয়ে গেল, এখন এর মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো দেওয়ার পর নাড়াচাড়া করব ভালোভাবে, এর মধ্যে দিয়ে দিব দারচিনি, বড় কালো এলাচ, শাহি জিরা, লবঙ্গ, সবগুলো আমরা উপকরণ এর মধ্যে দিয়ে দিব। তো আমরা সবগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা চিকেনগুলো দিয়ে দিব, চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। এখন আমরা নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে একটু ভেজে নেব ভালোভাবে। তো দেখছেন আমরা কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করছি, এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করব সবগুলো। এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। চিকেন যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আদা রসুন বাটা দিয়ে দিব। তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনবরত কিছুক্ষণ পরপরই বারবার নাড়াচাড়া করছি। তো দেখেন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আমাদের চিকেনগুলো। এখন এর মধ্যে আমরা টমেটো যে গোল গোল করে কেটেছিলাম আর মরিচ কুচি করেছিলাম সেটা দিয়ে দিব, অল্প পরিমাণে পানি দিয়ে নাড়াচাড়া করব। এখন এর মধ্যে দিয়ে দিব আলু, মটর, তো দিয়ে আবারও নাড়াচাড়া করব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিব, 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আবারও নেড়েচেড়ে নিব। এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা, পোস্তদানার বাদাম যে বেটে রেখেছিলাম পাটায় সেটা, গরম বিরিয়ানি মশলা, এর মধ্যে আমরা দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে একসঙ্গে মিক্সড করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, 3 মিনিট পর আবারও ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করব। তো ভালোভাবে নেড়েচেড়ে নিব 4-5টা।
তো এর মধ্যে আমরা দিয়ে দিব দই। দই ঢালার পর আবারও সবগুলো উপকরণ আবার নেড়ে চেড়ে নিব ভালোভাবে। তো আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 3 মিনিট পর আবারও ঢাকনাটি উঠিয়ে আমরা নাড়াচাড়া করব। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 3 মিনিট পর আবার নাড়াচাড়া করব। আমাদের বারবার নাড়াচাড়া করার কারণ হচ্ছে যদি বারবার নাড়াচাড়া না করি নিচে লেগে যেতে পারে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও 4 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে দেখেন অনেকটা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে আসছে। তো যেহেতু আমাদের কষানো শেষ, এখন আমরা এই চিকেনগুলো উঠিয়ে নিব আলাদা একটি প্লেটে। তো আপনাদের যে বলেছিলাম ডিফারেন্ট একটা পদ্ধতিতে বা ডিফারেন্ট ওয়ে আমরা মুরগ পোলাও রান্না করব। তো আমরা যে মশলাগুলো কষিয়েছি সেটার মধ্যে আমরা পোলাওয়ের চালগুলো ঢেলে দিব। ঢেলে ভালোভাবে নাড়াচাড়া করব। আমরা এই মশলার মধ্যে ব্যবহার করেছি আমরা নর্মালি যে কমন একটা স্টাইলে মোরগ পোলাও তৈরি হয় সেটা ইউজ করিনি, কারণ এইভাবে রান্না করলে পোলাওয়ের চালের সঙ্গে সবগুলো মশলা ভালোভাবে মিক্সড হয়, খেতে অনেকটা অনেক টেস্ট হয়, যার কারণে আমরা এই ওয়েতে রান্না করেছি। তো আমরা অনবরত বারবার নাড়াচাড়া করব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিব। তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আবারও নাড়াচাড়া করে নিব, না হলে নিচে লেগে যেতে পারে। তো ভালোভাবে নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে যে পানি গরম করেছিলাম আলাদাভাবে সেটা ঢেলে দিব। সেটা ঢেলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন এর মধ্যে আবারও স্বাদ মতো লবণ দিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব আমরা আলু বুখারা। তো আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে দেখে নিব আমাদের মোরগ পোলাওয়ের কী অবস্থা। এখন আমরা আবারও নেড়ে চেড়ে নিব, না হলে পুড়ে যেতে পারে।
পোস্তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3 মিনিট পর আমরা ঢাকনাটি উঠিয়ে দেখে নেব। তো আবারও একটু নেড়ে চেড়ে নিব। প্রায় হয়ে এসেছে আমাদের মুরগ পোলাও। আপনারা এই পদ্ধতিতে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেকটা টেস্ট হয়, মশলাগুলো ভালোভাবে মিশে যায়, যার কারণে খেতে অনেক মজা লাগে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে দেখে নেব আমাদের মুরগ পোলাওয়ের অবস্থা। তৈরি হয়ে গেল আমাদের মুরগ পোলাও, দেখেন তো। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকবেন। আপনাদের কাছে একটা জিনিস চাওয়ার, যে আমাদের একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, আর আপনাদের ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বার সবার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। তো গাইস, আসসালামু আলাইকুম।